সাংসদ পদ খারিজ হয়েছে জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। শুধু তাই নয়, কাকে কারাদণ্ড দিয়েছে আদালত? মোদী সরকারের চক্রান্তের বিরুদ্ধে অভিযোগ তুলে এই ইস্যুতে সারা দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস। আজ সারা দেশের প্রতিটি প্রান্তে সংকল্প সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস নেতৃত্ব। একই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরেও। আজ বিকেলে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা তুষারকান্তি গুহ সহ অন্যান্যরা। মোহিত বাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে নরেন্দ্র মোদী দেখেছেন, যাতে রাহুলগঞ্জ যদি পার্লামেন্টে আসে আদালতের বিরুদ্ধে বলতে পারবে, তার বিরুদ্ধে যদি দেশবাসী জানতে না পারে, সেই জন্য আজকে রাহুলগঞ্জকে আজকে সবসময় খারিজ করে দিয়েছেন। সেই জন্যে সমস্ত বিরোধী দল তার পাশে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, বিনা শর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ ভারতবর্ষ করতে চাই, সবাই আমরা জোটবদ্ধ হয়ে বিজেপি সরকারের পক্ষে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। রায়গঞ্জ শহরের যানজট একটি বড় সমস্যা, কিন্তু যানজট সমস্যার মূলে একটি অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ফ্ল্যাটে বা শপিং মলের সামনে পার্কিং প্যাসেজ না থাকা। রায়গঞ্জ শহরের বুকে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বিভিন্ন শপিং মল বা ফ্ল্যাট বাড়ি। ফ্ল্যাট বাড়িগুলির নিচে সেভাবে পার্কিং প্লেস থাকলেও বিভিন্ন শপিং মলগুলির ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা। এক্ষেত্রে পৌরসভার প্ল্যানিং নিয়ে উঠেছে প্রশ্ন। আমরা দেখেছি রায়গঞ্জ শহরের সেন্ট্রাল মার্কেটের একেবারে মুখে তৈরি হয়েছে একটি ফ্ল্যাট। সেখানে রাস্তার সামনে কতখানি জায়গা ছাড়া রয়েছে সে বিষয়ে জানতে চাই আমরা। যদিও সেই ফ্ল্যাটের মালিক অশোক রায় জানিয়েছেন, অশোকবাবু, এই যে আপনারা দুইজন মিলে এই পাশেই যে সেন্ট্রাল মার্কেটে ঢোকার মুখটা, একদম দুটো ছোট ছোট মোবাইলের দোকান আছে, সেই দোকানের যে উপরে যে ফ্ল্যাট তৈরি করছেন, এটা মিউনিসিপ্যালিটি প্ল্যান পাস করেছে, কিন্তু আপনাদের কি জানিয়েছিল যে রাস্তার থেকে 6 ফুট ছাড়তে হবে, রাস্তার থেকে সাইড থেকে 4 ফুট ছাড়তে হবে, এরকম কোনো কিছু জানিয়েছিল? এরকম জানিয়েছিল বলতে, আমরা প্ল্যান অনুযায়ী কাজ করছিলাম, যেটা ছাড়ার ছিল ছাড়ছি, তারপরে আপনি আসার পরে আপনি আমাদের অবগত করলেন যে আপনি আমাদের কাজটা সঠিকভাবে হচ্ছে কি না। তো আমরা যোগাযোগ করার পরে দেখলাম যে আমাদের কাজে সঠিক আছে, কিন্তু আপনাকে আমার জানাই দেওয়া দরকার, এবং আমি আমার সঠিকভাবে কাজটা করে যাতে কারো কোনো অসুবিধা না হয় সে অনুযায়ী আমি করার চেষ্টা করছি, এবং এরপরে যা হবে আইন অনুযায়ী হবে। মানে রাস্তার থেকে যেটা ছাড়ার কথা সেটা আপনারা চেষ্টা করছেন যে সেই জায়গাটা ছেড়ে দিয়ে কাজটা তৈরি করা? 3 ফিট ছেড়ে কাজ তো করেছি, হ্যাঁ, তারপরে এবং যেটুকু আছে রাস্তা টাস্তা হয়ে কি হয়েছে, কিন্তু আমাদের ছাড়ার পরে কাজ করছি। এখন যেটা করছেন সেটা মানে জনগণের সহযোগিতায়, যেটা যাতে কোনো অসুবিধা না হয় সে অনুযায়ী আমরা কাজ করছি, কারণ জনগণের অসুবিধা হলে আমাদেরও অসুবিধা হতে পারে, তাহলে অসুবিধা রেখে তো কাজ করা ঠিক না। কয়তলা বিল্ডিং হচ্ছে এটা? 4তলা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডুর সাথে। তিনি বলেন, আমরা সেগুলো কিন্তু পার্কিং প্লেস আমরা দেখছি না, কিন্তু ওদের প্ল্যানিংয়ে নিশ্চয়ই পার্কিং প্লেস থাকা দরকার, যার জন্য যানজট নিয়ে যে এত কথা, সে কথার ক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিংগুলো একটা বড় কারণ দাঁড়িয়েছে। সেই যেখানে তাদের পার্কিং প্লেস দেখানো আছে কিনা, না থাকলে কেন নেই, ছিল না থাকলে সেই জায়গাটা কেন পার্কিং প্লেস ব্যবহার হচ্ছে না, এই জায়গাগুলো দেখা দরকার। তবে ওভারঅল একটা কথা ঠিক যে পৌরসভার সব ব্যাপারে পৌরসভার দেখভাল করা দরকার জনস্বার্থের কারণে। উপভোক্তাদের বক্তব্য, যারা ফ্ল্যাট করছে, যারা ব্যবসায়ী, তারা বলছে যে দেখুন, আমরা তো ব্যবসার কাজে নিযুক্ত, ফ্ল্যাট যখন প্ল্যান পাস হচ্ছে ফ্ল্যাট করছে ওভারসিয়ারকে আমরা দিয়ে দিচ্ছি, এবং বিএলএস যে আছে তিনি তদারকির দায়িত্বে থাকেন, সুতরাং এগুলোর ব্যাপারে আমাদের দেখার প্রয়োজন মনে হয় না। কিন্তু বিএলএস সেখানে গিয়ে পৌরসভাকে কোনো রকম কোনো অভিযোগ জানাচ্ছে না, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আদার্স ইঞ্জিনিয়ারদেরকে কোনো রকম অভিযোগ জানান না, সেই ব্যাপারে উদাসীন, কি বলবেন? না, এইটা অন্য বিষয়, এটা হচ্ছে আপনার যারা প্ল্যান বানাচ্ছে বা যারা উপভোক্তা তাদের সাথে পৌরসভার কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে, বাস্তব উদাসীন না দেখভাল করছে, এই বিষয়ে আমার নলেজ নেই, আমি ওই বিষয়ে কোনো কমেন্ট করব।
রায়গঞ্জের বুকে যে সমস্ত ফ্ল্যাট উঠছে, যেটা আপনি বলছিলেন যে পার্কিং জোন নেই, সেই ব্যাপারে বারবার তাদেরকে সতর্ক করা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই রকম ফ্ল্যাটের পারমিশন তারা দিয়ে যাচ্ছে। মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা কিন্তু প্ল্যান পাস করতে পারছে না, কি বলবেন? না, এটা প্র্যাকটিক্যালি মিডল ক্লাস কারা প্ল্যান করতে পাস করতে পারছে না, কারা পাস করতে পারছে, এই বিষয়গুলো আমাদের নজরের মধ্যে নেই। সুতরাং আমরা এটার মধ্যে আমরা সেই জায়গাটা গুরুত্ব দেবো, আমরা গুরুত্ব দেবো যে প্ল্যানগুলো পাস হচ্ছে, যদি কমার্শিয়াল হয় সেখানে সেটা অবশ্যই পার্কিং জোনের ব্যবস্থা রেখে সরকারি নিয়ম অনুযায়ী পাওয়া দরকার, সেদিকে পৌরসভা যেন তৎপর থাকে। এটা এ বিষয়ে সরব হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, ভাড়াটা বেশি দিচ্ছে পৌরসভা, আমরা সব দিন প্রফিট করতে চেষ্টা করতাম না, এখানে গরিব মানুষ যেত, শিক্ষার জন্য যেত, পরীক্ষার জন্য যেত, স্বাস্থ্যের জন্য যেত চিকিৎসা করতে, তাদের কম পয়সা দিয়ে থাকার ব্যবস্থা করেছিলাম, সেটাই ছিল এই এলাকার মানুষের দাবি ছিল রায়গঞ্জ ভবন তৈরি করার জন্য। আমরা রায়গঞ্জ মানুষের দাবি মেনে নিয়ে আমাদের কংগ্রেসের পৌরবোধ করেছিলাম ভবন, এক বছর জমি কিনে ভবন তৈরি করছিলাম, কিন্তু আজকে সেই ভবনটা কোথায় যে দাঁড়িয়েছে, আজকে আমরা যা রেট ছিল তা ডবল রেট করেছি, আর মানুষ থাকতে না পারে প্রতিটা ঘর শিখে হয়েছে দুটা বার বাদে, আর খাওয়া রেট চার গুণ, খাওয়া কোথায় গার আয়ের রেটে চাল ভাত খাওয়া মানে খেতে পারে না, গন্ধ। এই অবস্থা এইসব পুরো করতে করছে মানুষকে অসহায় বোধ করছে, একটা রায়গঞ্জ ভবন যায় দেখে আশ্রয় ঘুরে পাচ্ছে, ছাড়পাকা ঘুরে পাচ্ছে, ইন্দুর ঘুরে পাচ্ছে, টিকটিক ঘুরে পাচ্ছে, এই রায়গঞ্জ ভবন করছে, মানুষ গিয়ে বলছে রায়গঞ্জ ভবনের পরিষেবা নেই। পৌরসভা এ বিষয় নিয়ে কেন উদাসীন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। স্বাস্থ্য, প্রকৃতি, সংস্কৃতি ও দেশের ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছে মধ্যপ্রদেশের শিক্ষক তথা সাইকেল আরোহী। রবিবার ইটাহারে এসে পৌঁছাতেই এমনই কথা জানালেন মেহুল ভারত যাত্রী নামে ওই সাইকেল আরোহী। জানা যায়, মেহুল 2021 সালের 21 জুন মধ্যপ্রদেশ থেকে সাইকেল নিয়ে রওনা হন। এরপর 644 দিন ধরে দেশের 11টি রাজ্য মিলিয়ে মোট 36,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে মেহুল ভারত যাত্রী। আজ ইটাহারে এসে পৌঁছাতে বেশ কিছু মানুষ এই সাইকেল আরোহী শিক্ষককে রাস্তায় থামিয়ে শুভেচ্ছা জানান তার এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য। তার এই চলার পথে 11টি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে স্বাস্থ্য, প্রকৃতি, সংস্কৃতি ও দেশের বিভিন্ন রাজ্যের স্থানীয় ইতিহাস সম্পর্কে অবগত করেন, পাশাপাশি দেশের প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাস ধরে রাখার সচেতনতামূলক বার্তা দেন। আজ তিনি দীর্ঘ পথ পেরিয়ে ইটাহারে পৌঁছান। এরপর তিনি শিলিগুড়ি হয়ে দার্জিলিং এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে জম্মু কাশ্মীর হয়ে দেশের বাকি রাজ্য ঘুরে সাধারণ মানুষকে একই বার্তা সম্পর্কে সচেতন করে বাড়ি ফিরবেন সাইকেল আরোহী তথা শিক্ষক মেহুল ভারত যাত্রী বলে জানা যায়। আপনার নাম কি আর? মেরা নাম মেহুল ভারত যাত্রী হ্যায় আর মে মধ্যপ্রদেশ মে টিচার হুম আর 21 জুন 2021 মতলব যোগ দিবস সে পুরো ভারত কি সাইকেল সে যাত্রা পে নিকলা হুম। इंडिया टूर पे हूँ और लगभग 644 दिन हो चुके हैं और 35,000-36,000 किलोमीटर की यात्रा हो चुकी है और 11 राज्य मैंने कवर कर लिया, से पूरे भारत की यात्रा करने वाला हूँ। अभी इधर से दार्जिलिंग नॉर्थ ईस्ट के स्टेट करते हुए ऊपर भारत जम्मू कश्मीर की ओर बढ़ रहा हूँ कि दक्षिण भारत से पूरे भारत की यात्रा करने वाला हूँ। मेन मोटिव यही है कि पूरे देश में लोगों को जागरूक कर सकूँ हेल्थ के प्रति, नेचर के प्रति, कल्चर के प्रति, इस कारण से चल रहा हूँ। स्कूल कॉलेज हर जगह पे जाके बच्चों को मोटिवेट करता हूँ, यूथ को मोटिवेट करता हूँ, जहाँ जागरूक मिलते हैं उसको जागरूक करने की कोशिश करता हूँ। इसी कड़ी में सब प्रकार की परिस्थिति का सामना किया है मैंने, धूप में, छाव में, बारिश से, अलग अलग सिचुएशन का, और ऐसे ही बढ़ रहा हूँ जो भारत की सांस्कृतिक विविधता उसका आनंद उठाता हूँ, लोगों को भी इसकी जानकारी देता हूँ। धन्यवाद। जस्ट अभी हम इटार में पहुँचे हैं और आगे रायगंज की ओर आगे बढ़ रहे हैं, उसमें दार्जिलिंग और नॉर्थ ईस्ट के स्टेट में कवर करेंगे। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ। দীর্ঘদিন ধরেই পিএইচইর জল গ্রামে গ্রামে সরবরাহ করা হচ্ছে না, অথচ অপারেটর সেই জল বাড়ি বাড়ি ও ট্যাপে না দিয়ে নিজের চাষের কাজে ব্যবহার করছেন, এমনকি পানীয় জল দিয়ে পুকুরের মাছ চাষও করছেন। এমন অভিযোগ তুলে রবিবার পিএইচইতে তালা মেরে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকশা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পিএইচইর তালা খুলে দেওয়া হয়। যদিও পিএইচইর পানীয় জল দিয়ে চাষ করা ও পুকুরে জল দেওয়ার কথা অস্বীকার করেছেন পাম্প অপারেটর শ্যামল মণ্ডল,
অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পিএইচই দপ্তর। নিজে জল নিচ্ছেন কিন্তু ওদিকে জল দিচ্ছেন না, কারণটা কি? কোথায় জল তো দিচ্ছি, আমি তো এখান থেকে জল দিই না স্যার, আমি এখান থেকে জল দিই না, আমি খালি একটু ট্যাঙ্কিতে জল উঠাই, সকাল থেকে সারাদিন পাম্প চলে। ওই যে গ্রামবাসীর অভিযোগ করছে আপনি নাকি নিজের জমিতে জল দিচ্ছেন। হ্যাঁ, সে গ্রামবাসী এখন বললে তো বলার মুখ তো কারো ধরতে পারবো না, এখন তো ডেন্টা আছে। আমারই অনেকদিন আগে করেছিলাম, আগে যখন ইয়া ছিল। আপনার নাম কি? আমার নাম শ্যামল মণ্ডল। জানা গিয়েছে বাড়ি বাড়ি পানীয় জল ও ট্যাপের মাধ্যমে জল সরবরাহ করার জন্য গত 2017 সালে নকশা এলাকায় পিএইচই নতুন পাম্প বসায়। তারপর থেকেই ওই মেশিন দিয়ে এলাকার বেশ কয়েকটি গ্রামে জল দেওয়া হয়। অভিযোগ, এবার এবং গতবারও পিএইচই পাম্প অপারেটর শ্যামল মণ্ডল বেশ কিছু গ্রামে ও বাড়িতে জল পরিষেবা ঠিক মতো দিচ্ছেন না। বাড়ি বাড়ি জল পরিষেবা না দিয়ে সেই জল নিজের চাষের কাজে লাগাচ্ছেন, এমনকি পাশেই থাকা পুকুরের জল দিয়ে তিনি মাছ চাষ করছেন। কেউ কিছু বলতে গেলে তার ছেলে যেহেতু সিভিক ভলেন্টিয়ার, সেক্ষেত্রে নানাভাবে গ্রামবাসীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গত কয়েকদিন থেকে বেশ কয়েকটি গ্রামে জল পরিষেবা দেওয়া হচ্ছে না। গ্রামবাসীরা দেখেন চাষের জমিতে ব্যবহার করছেন সেই জল। এরপরই ক্ষুব্ধ জনতা আজ পিএইচইতে তালা মেরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। কি সমস্যা এখানে, জল নিয়ে কি সমস্যা? জলে জমি চাষ করিচ্ছে, আমরা বাড়ির জল পাই না, আমাদের ইয়ার নল আছে জল নাই, ওইদিকে জল যায় না, নকশা এদিকে জল ছাড়ে দিয়ে সবজি চাষ করে ইয়া চাষ করে, আমরা আমাদের জল খাওয়ার জল পাই না। কারণটা কেন, কেন কেন পাচ্ছেন না আপনারা? পাচ্ছি না, এদিকে জমি চাষ হচ্ছে তো জল দিয়ে, পুকুরের চাষ হচ্ছে, জমির চাষ হচ্ছে। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের যেন জলটা ঠিক রকম পাই, এটাই তো খাওয়ার জল। এই সমস্যাটা কবে থেকে আপনাদের? প্রথম থেকে আমাদের, আমাদের ওই সাতরাই মৌজায় জলই যায় না, সাতরাই ম্যাজিক গ্রামে জল যায় না। আপনার নাম? পূর্ণেশ্বর সরকার। কি ঘটনা ঘটেছে, কি সমস্যা? সমস্যা এটা আজকে থেকে না, এটা অনেকদিন থেকে। মূলত যে বিষয়টা হয়েছে, পাশের গ্রামগুলো ছাত্রাই মাঝিক গ্রাম এবং নকশা গ্রামগুলো জল পায় না গ্রামের মানুষজন। এখানকার জল কি হচ্ছে, অপব্যবহার হচ্ছে, মানে অন্য জমিতে বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। এই বিষয়ে আমরা পিএইচই দপ্তরে অলরেডি আমি কমপ্লেন করেছি সুজয়বাবুর কাছে, তারপরেও কোনো অ্যাকশন নেয়নি। বিগত 7 দিন আগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে গেছিলাম, ওনাকে সমস্ত বিষয় খুলে বলেছি, এবং গত শুক্রবার শুভঙ্কর বাবু ইঞ্জিনিয়ার যিনি নতুন দায়িত্বে এসেছেন ওনাকেও জানিয়েছি। ওনাকে জানানোর পরেও এই আজকে সমস্ত গ্রামবাসীর সামনে এই ঘটনাটা ধরা পড়েছে যে উনি এখানকার যে পাম্প অপারেটর, তিনি অন্য জমিতে জল দিচ্ছিলেন টাকার বিনিময়ে। এই জিনিসগুলো হচ্ছে, এবং এইখানে মিস ইউজ হচ্ছে জায়গাটাকে। একটা সরকারি প্রপার্টি, আপনি দেখতে পাবেন এখানে গরু ছাগল রাখা হয়, এই এলাকার মানুষ এখান থেকে জল খায়। এই বিরুদ্ধে আমরা আগেও কমপ্লেন করেছি, আজকে সাধারণ মানুষরা সজাগ হয়ে এদেরকে হাতে নাতে ধরে ফেলে জল দিতে। আপনি গেলে দেখতে পাবেন পেছনে সমস্ত রাখা আছে পাইপ টাইপ অন্যের জমিতে জল দেওয়ার জন্য, আর সাধারণ মানুষ আমার এলাকার জল পাচ্ছে না। এই ঘটনা, আপনারা এখন কি চাইছেন? আমরা কিছু চাইছি না, আমরা অলরেডি কমপ্লেন করেছি। আমরা চাইছি সাধারণ মানুষ যাতে জল পায়, আর এই ধরনের পাম্প অপারেটর যারা আছে তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ পাবলিক প্রোভাইডার এরা কি করে মিস ইউজ করছে, অবিলম্বে এর বিচার চাই। ওনারা বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হোক, সরকারের বিরুদ্ধে স্টেপ নেক। আমরা পাবলিকলি আমরা সরকারের কাছে অনুরোধ করব, পিএইচই দপ্তরে অনুরোধ করব, এটাই আমাদের উদ্দেশ্য। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন দুপুরে রাধিকাপুর টাঙ্গন সেতু লাগোয়া ময়দানে এই কর্মীসভা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস, আইএনটিটিইউসির ব্লক সভাপতি রামদেব সাহানির নেতৃত্বে
এই কর্মী সভায় কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেছিল। সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের কালিয়াগঞ্জ ব্লক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এই সভায়। এদিন আইএনডিটিইউসির জেলা সভাপতি শেখর দাস বলেন, আমরা এই কারণেই করছি যে মৎস্যজীবী ভাইরা জানে না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের জন্য বহু প্রকল্প করেছে, তারা আজও পর্যন্ত অনেক মৎস্যজীবীদের কানে সেগুলো পৌঁছায়নি। আমরা তাই জন্য আমাদের জেলাতে বিভিন্ন জায়গার বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমরা মৎস্যজীবীদেরকে সাথে নিয়ে দিদির প্রকল্পগুলো তারা ন্যায্যভাবে পায় এবং দিদি যে প্রকল্প দিচ্ছে মৎস্যজীবীদের যে উপকারটা করছে, বিগত বামফ্রন্ট সরকার থেকে শুরু করে যারা এদের জন্য কিচ্ছু কানেনি, আপনারা এসে শুনেছেন যে এখানে একটা সমিতি ছিল, সেই সমিতি 2002 সালের পর থেকে মানে কোথায় খুঁজে পাওয়া যাবে না, খুঁজলেও পাওয়া যাবে না, কিন্তু 2011 সালের আগে তারা ওই সমিতির নাম করে প্রচুর টাকা আত্মসাৎ করেছে বামফ্রন্ট সরকার এবং তাদের আনুষঙ্গিক কংগ্রেসেরও, বিগত দিনে কংগ্রেসও ছিল, তারাই এই কার্যগুলো করেছে। আমাদের সরকার আসার পর থেকে আমরা এই সমস্ত অসংগঠিত শ্রমিকদেরকে পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা করেছি, তারই মধ্যে একটা অঙ্গ হচ্ছে মৎস্যজীবী, সারা বাংলা মৎস্যজীবী তৃণমূল শ্রমিক কর্মচারী শ্রমিক ইউনিয়ন। আমরা চেষ্টা করেছি এদের যে ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে ঋণ এবং মৎস্যজীবীদের হাড়ি সাইকেল, সেগুলোকে যেন সঠিকভাবে ইউটিলাইজেশন হয়, তারা যেন প্রকৃত মৎস্যজীবীরা পায়। তাই জন্যই আমরা এই জেলার কালিয়াগঞ্জের এই প্রথম আমাদের একটা প্রস্তুতি সভা হলো, আমরা পরবর্তীতে এখানে সমস্ত মৎস্যজীবীদের নিয়ে, এখানে মৎস্যজীবী আনুমানিক প্রায় 1000 মৎস্যজীবী আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা এখানেই একটা ব্লক সম্মেলন করব, করে তাদেরকে একত্রিত করে আগামী দিনের যে দিদির যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে তাদের কাছে সেই বার্তাগুলো পৌঁছে দেবো। সম্মেলনের মাধ্যম দিয়েই আগামী এই গোটা জেলাতেই কালিয়াগঞ্জের পর থেকে শুরু হবে, রায়গঞ্জ হয়েছে, রায়গঞ্জ গোয়ালপুকুর 1 গোয়ালপুকুর 2 করমদিঘি বিভিন্ন জায়গায় আমরা মৎস্যজীবীদের নিয়ে চলব, মৎস্যজীবীদের প্রোগ্রামকে সামিল হব। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ। ইসলামপুর ব্লকের রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতে আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, অঞ্চল সভাপতি ইদ্রিস আলী, তৃণমূল নেতা মোহাম্মদ বুদু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জানান, সব জায়গাতেই মোটামুটি আমরা যেগুলা প্রশ্ন করছি যে আপনারা পাচ্ছেন কিনা, লোকে ভান্ডার পাচ্ছেন কিনা, স্বাস্থ্যসাথী আছে কিনা, সবাই বলছে আছে, কিছু আছে যারা বলছেন 10%, কিছু আমি পেলাম যে এরা বলছে আমরা দরখাস্তই করি, আমি বলছি যে দরখাস্তটা করেন, এক তারিখে দুয়ারে সরকার হচ্ছে আর আগামীকাল থেকে দিদি দুটরা বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে কোনোটা প্রকল্প সম্বন্ধে বিশেষভাবে জানবেন যে কোনোটা প্রকল্পের মধ্যে সুবিধাটা আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না, যারা যোগ্য আছে কিন্তু পাচ্ছেন না তাদেরকে মোবাইল আপলোড করে তাদেরকে দেওয়া হবে। এটা এই কাজের জন্যই আজকে আমাদের দিদি সুরক্ষা করেছে অঞ্চলে একদিন কর্মসূচিতে আসা। পাশাপাশি তৃণমূল নেতা মোহাম্মদ বুদু জানান, শুধু একটা কথা, মমতা ব্যানার্জি দুধের ছিল দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদের খাটতে হয়নি, ওরা আমাদের দেখা করছে, মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টের কাজ হয়েছে, আজ ওরা আমাদের সমান কোনো জায়গায় বাকি আছে, আমরা কাজ ওগুলো শুরু করব আর আশা করি মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট প্রতি বাড়ি বাড়ি গিয়েছে, সামান্য কোনো কোনো জায়গায় গ্যাপ থাকে, আমাদের দল দায়িত্ব দিয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তারা আমার সঙ্গে আছে, কালকে আমরা ওগুলো পূরণ করার চেষ্টা করব। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ। সরকারি লাইসেন্সপ্রাপ্ত অনশপ মদের দোকানে দুঃসাহসিক চুরি,
রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকভৃগু পঞ্চায়েতের বেলাইন এলাকায়। রাতের অন্ধকারে দোকানের ছাদে টিন খুলে এবং দরজার তালা ভেঙে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরি করা হয়েছে ইনভার্টার ব্যাটারিও। চুরি যাওয়া মদের দাম প্রায় 15 লক্ষ টাকা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ। দোকান মালিক প্রসেনজিৎ দেব জানিয়েছেন, ভোরবেলায় আমার নাইট গার্ড আমাকে ফোন করলো, ফোন করে বললো এরকম দোকানে ডাকাতি হয়েছে। আমাদের যে এখানে নাইট গার্ড থাকে সেখানে ছিল না কালকে, এসে দেখছি যে এরকম ইনভার্টারের ব্যাটারি চুরি গেছে আর পেছন দিকে টিন খুলে সমস্ত যে লাল মদ আর কি, প্রায় আমরা এখন হিসাব করছি আর কি, প্রায় 14-15 লাখ টাকার মাল চুরি গেছে আমাদের আর কি। এখানে চাকার দাগটাগও আছে, গাড়ি নিয়ে এসছে আমরা বুঝতেই পারছি, কারণ কালকে আমাদের কোনো মাল ঢোকেনি। এইরকম গাড়ির দাগ, ছোট চাকার দাগ আর কি দেখছি। এই তো অবস্থা, এসেছে প্রশাসনের সবাই, থানায় খবর দিয়ে, হ্যাঁ থানায় খবর দিয়েছি আমরা, ওনারা এসছেন আর কি, কথা হচ্ছে, এই পরিবেশ আর কি। কি মনে করছেন যে এই ধরনের ঘটনা কেন ঘটবো, কি হতে পারে? এটা তো আমার মনে হচ্ছে অনেক দিনেরই পরিকল্পনা, না হলে তো ওইভাবে মানে খুঁজে পাওয়ার পেছন দিকটা দিয়ে এরকম তো পরিকল্পনা মাফিক বলে আমার মনে হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দেব। বললাম যে এত রাতের উপরে আমি তো আসি না, এটা ঠিক আছে, কিন্তু ঘটনাটা যখন বন্ধ করি তখন বন্ধ আমি চলে যাই। তারপরে তো আমাদের বাড়িতে একটু অশান্তি ছিল, যার জন্য আমি আসতে পারিনি। আমার যেটা শরীর খারাপ তার জন্য গেলাম না, আসে এর তো ভোরবেলা বদলপুরাতে আসে, আসে যে আমার ব্যস্ত করছে এরকম ব্যাপার, যেটু যে গেট খোলা আছে, আমি না গেট বন্ধ করা আছে, আসে দেখেছি তো গেট ভাঙে একবার ইনভার্টারের সব বের করে চলে গেছি, এবার তো টিন খুলে পিছন দিক থেকে ওই মদের কীরকম পরিমাণ বোতল নিয়ে গেছে, কীরকম পরিমাণ সেটা তো এখন বলা যাচ্ছে না। ঘরে একদম যা ছিল তো মনে করেন শুধু বাংলা বাজে সব লাল সব নিয়েছিল। চারে উঠাই দিয়ে মালটা তখন সবগুলো রাতে রাতেই বার করছে, কত রাত্রে যে হয়েছে সেটা আর বলতে পারছি না। আপনার নাম? আমার নাম গৌরীগঞ্জ। পুলিশ আসছিল? না, এখানে কিছু আসেনি। ঠিক আছে, তো এটা সকালবেলা এটা ঘটনা। অন্যদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে মদের দোকানে গিয়েছেন তারা, পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।